হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে বা শীত পড়তে শুরু করেছে, আমি কিভাবে আমার তিনজন গোপাল সোনার সেবা করছি সকাল থেকে রাত পর্যন্ত, সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আর এখন সকালবেলা আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নিয়েছি এবং ওদের যে গামছা আছে সেটিকে একটুখানি ভিজিয়ে নিয়ে গোপালদের মুখ হাত পা সব কিছু আমি ভালো করে মুছিয়ে ওদের ঘুম ভাঙিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ভিজোইনি গামছাটাকে, যেহেতু এখন সকালের দিকটা বেশ ঠান্ডা থাকে, সেই জন্য হালকা করেই ওদের মুখ মুছিয়ে দিলাম। এবারে আমি ওদের বিছানা থেকে তুলে নিয়ে এই যে টুলটা, এটা আমার গোপাল সোনাদের টুল, এখানে বসে গোপাল সোনারা শৃঙ্গার করে, এটার ওপর বসে গোপাল সোনারা বারান্দায় বসে থাকে, তো এই টুলটির ওপর বসিয়ে কিন্তু আমি গোপাল সোনাদের এখন বাল্যভোগ নিবেদন করব। তো আমি ওদের বাসিটা ওদের হাতে দিয়ে দিলাম, আর ওদের যে বিছানাটা যেটা ওরা রাত্রিবেলা শোয়ে সেই বিছানাটিকে আমি ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি শুধু রাত্রিবেলায় শয়ন দিই, দুপুরে দিই না, সেই জন্যই বিছানাটিকে এখন আমি গুছিয়ে নিলাম, কারণ এটা আবার আমার রাত্রিবেলা লাগবে। তো এখানে আমি গোপাল সোনাদের বসিয়ে নিয়েছি। এবার আমি গোপাল সোনাদের সামনে জায়গাটি ভালো করে মুছে শুদ্ধ করে নিচ্ছি, কারণ এখন আমি গোপালদের বাল্যভোগ নিবেদন করব। তো আজকে আমি বাল্যভোগে কী কী দিচ্ছি দেখাচ্ছি। আমি একটা গ্লাসে দুধ নিয়ে নিয়েছি, আর একটা থালার মধ্যে তিনটে বিস্কিট নিয়ে নিয়েছি, আর আমি সাথে একটুখানি মিষ্টি দেবো। গোপাল সোনারা মিষ্টি খেতে খুবই ভালোবাসে, আর যেহেতু আমি ভোগ নিবেদন করছি সেই জন্য গোপালের ভোগে অতি অবশ্য করেই কিন্তু আমাকে তুলসী পাতা দিতে হবে। আমি অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবো, দুধের গ্লাসে একটা দেবো, আর যে থালাটায় আমি বিস্কিট আর মিষ্টি দিয়েছি সেখানেও দেবো। আর আমি কিন্তু এবার গোপাল সোনাদের জলও দিয়ে দেবো, যেহেতু ওরা ঘুম থেকে উঠেছে, আর এই জলের গ্লাসেও কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর একটা গ্লাস আমি ঢাকা দিয়ে জল ভর্তি করে সব সময় সিংহাসনে রেখে দিই, যাতে গোপালদের যখনই জল পিপাসা পাবে যাতে ওরা জল খেয়ে নিতে পারে, কারণ আমি তো সবসময় সিংহাসনের সামনে থাকতে পারি না, আমাকেও সারাদিন কাজ করতে হয়, সবসময় গোপালদের সামনে থাকা সম্ভব হয় না। তো সেই জন্যে আমি দেখো এখন যেহেতু ভোগ দিয়েছি, আমি কিন্তু এখন ভোগের আরতিও করে নেব। আমি রোজকার চার বেলা যে আরতিটা করি সেটা হচ্ছে প্রথমে ধূপ দিয়ে আরতি করি, তারপরে প্রদীপ দিয়ে আরতি করি, আর যখন কোনো বিশেষ দিন থাকে তখন আমি পঞ্চপ্রদীপের আরতি করি। এটা যেহেতু নিত্যদিনের সেবা সেই জন্যে কিন্তু আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম না। এবার এই প্রদীপের আরতি করে দেবো, কিন্তু প্রদীপের আরতি করার পরে আমি একটি জিনিস করব, দেখবে যখন আমরা ঘুম থেকে উঠি আমরা আমাদের দুটো হাত ঘষে নিয়ে গরম করে গালে দিই, আমাদের খুব আরাম লাগে। গোপাল সোনারা যেহেতু ছোটো, ওরা যেহেতু করতে পারবে না, সেই জন্যে আমি একটু প্রদীপের তাপ নিয়ে ওদের দুটো গালে বুকে দিয়ে দিচ্ছি, যাতে ওদের একটু আরাম হয়। এখন কিন্তু সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তো এবার গোপালটা ভোগ নিবেদন করুক, আর আমি কিন্তু এর ফাঁকে একটি কাজ সেরে নেব। সেটা হচ্ছে যেহেতু এখন জল ঠান্ডা হতে শুরু করে দিয়েছে, আমি কিন্তু একদম ঠান্ডা জলে গোপালদেরকে স্নান করানো বন্ধ করে দিলাম। আমি যেটা করব, গোপালরা যে জলে স্নান করবে সেই জলটিকে একটি তামার ঘটির মধ্যে নিয়ে আমার ঠাকুর ঘরের এই জানলায়, যেখানে খুব ভালো করে রোদ্দুর আসে, সেইখানে এই তামার ঘটিটি রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা। এতে যেটা হবে, তামা যেহেতু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এই জলটাও কিন্তু এক দেড় ঘন্টা বাদে আপনি যখন হাত দেবেন ঠিক ঈষৎ উষ্ণ হয়ে যাবে। তো এই জলের ঘটিটা আমি মানে রেখে দিচ্ছি জানলায়, আপনারা চাইলে বারান্দাতেও দিতে পারেন। দিয়ে আমি এবার গোপালদেরকে ভোগ নিবেদন করতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর এখন আমি আবারও ফিরে এসেছি। গোপালরা বাল্যভোগ গ্রহণ করে নিয়েছে, আর আমি যেটা করি, প্রত্যেকটা ভোগ নিবেদন করা হয়ে গেলে কিন্তু আমি এইভাবে ভিজে গামছা দিয়ে গোপালদের হাতটা আর মুখটা মুছিয়ে দিই, যাতে ওদের হাতে বা মুখে কোনো খাবার না লেগে থাকে। তো এবারে কিন্তু আমি গোপালদেরকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর সকালবেলায় আমি অনেক গয়না বা অনেক সাজালাম না, কারণ আমি একটু পরেই ওদেরকে স্নান করাবো। তোমরা দেখলে যে আমি ওদের জল গরম করতে দিয়েছি। আর এবারে আমি দেখি যে আমার গোপাল সোনাদের ফলগুলো শেষ হয়ে গেছে, তো আমার কি করতে পারি আমি দেখি। তো দেখো, গোপাল সোনারা যেহেতু আজকে খুব রোদ, ওরা কিন্তু চায়নি যে আমি বাজারে গিয়ে ওদের জন্য ফল আনি। আমার বাড়ির নিচ থেকেই এই দাদাভাই যাচ্ছিলেন ফল বিক্রি করতে করতে, তো ওনার থেকেই আমি কিন্তু ফলটি নিয়ে নিলাম। উনি একজন চাষি ভাই, এখন এই লকডাউনে ওনাদের পরিস্থিতি এতটাই খারাপ যে এইভাবে ওনারা সাইকেলে করে ফল বিক্রি করছেন। দেখো, আমরা দোকান বাজারে কিনতেই পারি, তবে ওনার থেকে কিনলে কিন্তু ওনারও উপকার হয়। আর সত্যি আজকে আমার ফলের দরকার ছিল, কারণ আমার গোপালদের কিন্তু ফল শেষ হয়ে গিয়েছিল। আর দেখবে, তোমরা যখন গোপাল সেবা করবে তোমরা অনুভব করবে যে গোপালরা কিন্তু নিজেদের জিনিস নিজেরাই কিভাবে জোগাড় করিয়ে দেয়, এটা তো আমি অলমোস্ট বলতে পারো রোজই কোনো না কোনোভাবে ফিল করি। তো এবারে দেখো, আমি ফিরে এসেছি গোপালদের স্নান করাবো বলে আমি জানলা থেকে জলটা নিয়ে নিলাম, এবং তামার ঘটিটি বেশ গরম হয়ে গেছে, আর জলটাও কিন্তু
ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি দেখো যেহেতু ঠান্ডা এখন আমি সেই জন্য স্নানের জলে কি কি দিচ্ছি। প্রথমে আমি তুলসী পাতা দিয়ে দিলাম, যেটা দিতেই হবে, গোপালরা তুলসী ভীষণ ভালোবাসে। গোপালদের যেমন ভোগে তুলসী দিতে হয়, স্নানের জলেও তুলসী পাতা দিতে পারলে খুব ভালো। এবারে আমি কিছু ফুল দিয়ে দেবো, আমি অগরও দেব না বা কোনো রকম আতর জাতীয় কিছু মেশাবো না, কারণ এতে জলটা ঠান্ডা হয়ে যেতে পারে। তো এবারে দেখো আমি গোপালদেরকে বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ডাইরেক্ট গায়ে জল ঢালবো না, তার জন্য আমি হাতে একটু মধু নিয়ে নিয়েছি। এই মধুটা আমি গোপালদেরকে মাখিয়ে তারপরে স্নান করাবো, যাতে গোপালদের গাটা চকচকে থাকে। আমরা যেমন তেল মাখি, ক্রিম মাখি, সেরকম গোপালদের যদি একটু মধু মাখিয়ে স্নান করানো যায়, যেমন আমরা বাড়ির বাচ্চাদেরও শীতকালে তেল মাখিয়ে স্নান করাই, এতে গোপালরা চকচকেও থাকে আর গোপালদেরও কিন্তু ঠান্ডাটা কম লাগে। তো এবারে যে জলটা আমি তৈরি করে নিলাম, সেই জলটা দিয়ে কিন্তু আমি গোপালদেরকে স্নান করাবো। আর আমি গোপালদেরকে স্নান করাবার সময় যে মন্ত্রটা বলি সেটা হচ্ছে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। যারা গোপাল সেবা করো তাদের কাছে এই মন্ত্রটি খুবই কমন, তবু আমি বলে দিলাম যারা নতুন গোপাল সেবা করছো বা শুরু করবে ভাবছো তাদের জন্য, যে স্নানের জলে যে তুলসী পাতাটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে গোপালদের গাটা একটু হালকা করে বসিয়ে দিলাম, যাতে মধু সেভাবে না লেগে থাকে বা চটচট না করে। তো এবারে আমি গোপালদেরকে গা মুছিয়ে তুলিয়ে দেখো একটা জামা পরিয়ে দিয়েছি, তিনজনকে একই জামা পরিয়েছি। এই জামাটা আমি ওদের জন্য তৈরি করে দিয়েছিলাম জন্মাষ্টমীতে, জন্মাষ্টমীর দিন পরিয়েছিলাম। যারা জন্মাষ্টমীর ব্লগটি দেখেছো তারা চিনতে পারবে, যারা দেখোনি ইচ্ছে হলে তোমরা দেখে নিতে পারো যে আমার গোপালরা কীভাবে জন্মাষ্টমী কাটিয়েছিল। তো এর সঙ্গেই ম্যাচিং মুকুট আছে, সেটাকেও আমি পরিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখন মানে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করেছে, আতরটা ডাইরেক্ট গায়ে মালিশ করিনি স্নান করানোর পরে, যেটা আমি গরমকালে করে থাকি। এখন কিন্তু আতরটা আমি জামার উপরে লাগিয়ে দেবো, যাতে জামা থেকেও একটা সুন্দর গন্ধ বেরোয়, আবার গোপালদের ঠান্ডাও না লাগে। তো এবার যেহেতু গোপালদের মোটামুটি শৃঙ্গার হয়ে গেছে, পালক দেওয়া বাকি, তো আমি কিন্তু গোপালদেরকে একটা আয়না দিয়ে দর্পণ দর্শন করিয়ে দেবো, মানে গোপালরা যেন দেখতে পারে যে তাদের সাজটা কেমন হলো, আমরা যে ওদের সাজাচ্ছি ওদের সেই সাজটা পছন্দ হচ্ছে কিনা সেটাও তো দেখানো দরকার, তাই না? তো এখানে আমি একটা দর্পণ নিয়ে নিয়েছি, এই দর্পণটা কিন্তু গোপালরাই ব্যবহার করে, সেইটা দিয়ে আমি গোপালদেরকে দেখিয়ে দিলাম যে দেখো গোপাল শোনো আমি তোমাদের কেমন করে শৃঙ্গার করেছি। তো এবারে আমি গোপালদেরকে আবারও সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর ফুল দিয়ে দিয়েছি, ওদের চরণে তুলসী অর্পণ করে দিয়েছি, আর আমি কিন্তু স্নান করানোর পরে ওদের কপালে চন্দনের ফোঁটাও দিয়ে দিয়েছিলাম, সেটা আমার আর ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়নি, তবে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এবারে দেখো আমি ওদের হাতে বাঁশি দিইনি, আর ওদের আমি আরতিও করে নিচ্ছি, কারণ এখন আমি দুপুরবেলার ভোগ কিন্তু গোপালদেরকে নিবেদন করবো একইভাবে। আর এটাও জেনে রাখো যতবার ভোগ নিবেদন করবে ততবার আরতি করবে, আর আরতি করার সময় কিন্তু ঘন্টা বাজাবে। আমি যেহেতু পিছনের মিউজিকটা বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করে দিয়েছি, তাই তোমরা ঘন্টার শব্দটি শুনতে পাচ্ছ না। তো দেখো দুপুরবেলা আমি কী ভোগ দিলাম, আমি যে কলা কিনেছিলাম সেই কলা আর নকুলদানা, যেহেতু ফল দিলে সাথে একটা করে মিষ্টি দিতে হয়, সেই জন্য আমি নকুলদানা আর কলা দিলাম। আর এইগুলো কিন্তু আমার অন্যান্য দেবদেবী যারা আছেন তাদের ভোগ। তো আমি আবারও ভোগ দিয়ে বেরিয়ে গিয়েছিলাম ঘর থেকে, এখন আমি ফিরে এসে গোপালদের হাত মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি, আর ওদের বাঁশিটা ওদের হাতে আবার ফিরিয়ে দিচ্ছি, যাতে ওরা সারা দুপুর বাঁশি বাজিয়ে গোমাতার সঙ্গে খেলে বেড়াতে পারে। আমি কিন্তু দুপুরে ওদেরকে একদমই স্বয়ং দেওয়াই না, যেহেতু বাচ্চারাও ঘুমোতে পছন্দ করে না। আর দেখো আমার সিংহাসনটাও হালকা করে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এবারে দেখো এখন বিকেলবেলা, আমি বিকেলবেলা ফিরে এসেছি, আর ফিরে এসে আমি গোপালদের আবার সন্ধেবেলা যেমন আমরা জলখাবার খাই সেরকম হালকা কিছু খাবার আমি গোপালদেরকে বিকেলবেলা দিয়ে থাকি, বিভিন্ন রকম খাবার দিই। আজকে দিচ্ছি মুরগি, আর তার সঙ্গে এরকম লজেন্স আমার গোপালের জন্যে সবসময় ঘরে আনা থাকে, বিভিন্ন রকম খাবারই আনা থাকে। তো আমি এই লজেন্স আর মুরগিটা দিয়েই কিন্তু আজকে গোপালদেরকে বিকেলবেলা ভোগ নিবেদন করে দেবো। আর ভোগ নিবেদন করার আগে দেখো ওরা যেহেতু সারা দুপুর খেলে বেরিয়েছে, খেলাধুলো করেছে, ওদের তো হাতটা নোংরা হয়ে যায়, সেই জন্য আমি বিকেলবেলা কিন্তু ওদেরকে যেহেতু ভোগ নিবেদন করছি তার আগে ওদের হাতটা ভালো করে মুছিয়ে দিচ্ছি, যাতে ওরা পরিষ্কার হাতে ভোগ গ্রহণ করতে পারে। এটা আমার মনের ভাব, যেভাবে আমি আমার মেয়ের খেয়াল রাখি আমি সেইভাবেই চেষ্টা করি গোপালকে খেয়াল রাখার। তো এটা আমার মনের ভাব, এটা আমার মনে হয়, সেই জন্যে আমি হাত মুছিয়ে দিলাম, তোমাদের ইচ্ছে হলে তোমরা নাও দিতে পারো। তো দেখো এবার আমি গোপাল সোনাকে ভোগ যেহেতু দিয়েছি আমি ভোগের আরতি করব, আর আমি কিন্তু সন্ধেবেলা গোপালদেরকে মানে কর্পূর দিয়ে আরতি করে থাকি, এটা আমি রোজই করি। সন্ধেবেলার আরতিটা আমি কর্পূর দিয়ে করি আর ধূপ দিয়ে করি। তো এখানে দেখো আমি আমার বাসু, আমার তিলকনাথ, আমার গোপু সোনাকে কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি, এবং আমি যখন আরতি করি আমি কিন্তু গোমাতারও আরতি করে নেব, গোমাতারও আরতি করা উচিত যেহেতু উনিও থাকেন। তো দেখো গোপালরা আবারও ভোগ দর্শন করে মানে ভোগ গ্রহণ করে নিই,
তোমরা ভোগ দর্শন করে নাও, তবু গোপালদের ভোগ গ্রহণ করা হয়ে গেলে আবারও আমি ফিরে আসব। আর আমি কিন্তু এখন গোপালদেরকে আর একইভাবে যেভাবে প্রত্যেকবার ওরা ভোগ গ্রহণ করার পর হাত মুখ মুছিয়ে দিই সেইভাবেই মুছিয়ে দেবো, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। একই জিনিস বারবার দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবারও ফিরে আসবো রাত্রির বেলা। তো এখন দেখো রাত্রির বেলা হয়ে গেছে, আর আমি যেটা করছি গোপালদের যে যে ফুল তুলসী পাতা যা যা আমি দিয়েছি সেই সব কিন্তু আমি সরিয়ে দেবো। ফুল থাকলে গোপালদের কষ্ট হবে, আর গোপালরা এই যে জামা বা যে ভারী মুকুট টুকুর যা যা পড়ে আছে সব কিন্তু আমি ফুলিয়ে দেবো, ছাড়িয়ে দেবো। কারণ দেখো আমরা যেমন রাত্রিবেলা যখন শুতে যাই আমরা কিন্তু কোনো ভারী পোশাক পরি না, আমরা যেমন হালকা পোশাক পরি, হাত মুখ ধুয়ে নিই, সেইভাবেই কিন্তু আমি একটুখানি গামছাটাকে ভিজিয়ে নিয়ে গোপালদের হাতটা মুখটা আর পাটা ভালো করে মুছিয়ে দিলাম। এবারে আমি গোপালদেরকে ওই সব জামা মুকুট সব গয়না টয়না ছাড়িয়ে আমি কিন্তু এই পাতলা যে নাইট ড্রেস আছে সেটা সব গোপালদেরকে পরিয়ে দেবো। আমাদেরও যদি অনেক গয়না গাঁটি পরে ঘুমোতে বলা হয় আমাদেরও তো কষ্ট হবে, তাই না? সেই রকমই গোপালদেরকেও একটু আমি ফ্রেশ করে দিচ্ছি। গরমকালে আমি গাটাও ভালো করে মুছিয়ে দিই, কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেটা আমি করব না। তো দেখো আমার কিন্তু তিনজন গোপালেরই যে নাইট ড্রেসগুলো আছে এগুলো আমি রোজ ওদের রাত্রে পরাই এবং সকালে কেচে মেলে দিই। এইভাবেই কিন্তু আমি আবারও আমার সব গোপালদেরকে নাইট ড্রেসগুলো পরিয়ে নেব, তারপরে ওদেরকে আবার আমি ভোগ নিবেদন করব, মানে যেটা রাত্রির ভোগ সেইটা দেওয়ার পরে তারপরে আমি ওদেরকে কীভাবে স্বয়ং দেওয়াচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার গোপাল সোনারা একদমই প্রস্তুত, ওরা ফ্রেশ হয়ে গেছে ওদের দেখেই মনে হচ্ছে। তো এবারে দেখো আমি গোপাল সোনাদের ভোগ নিবেদন করছি। আমি যেটা করি আমি এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমি কিন্তু হালকা করে, যেহেতু এখন রাত্রির হয়ে গেছে আমি ফ্ল্যাট বাড়িতে থাকি, আমি একটুখানি ঘন্টা বাজিয়ে দিলাম, তারপরে ওদেরকে আমি কিন্তু ভোগের আরতি করে দিচ্ছি রাত্রির বেলা। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখন কিন্তু আমি এইভাবে ঘন্টা বাজিয়ে যদি আরতি করি অসুবিধা হবে, তবে নিয়ম রক্ষার জন্য আমি একটুখানি ঘন্টা বাজিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই করবে তোমরা। আর এবারে দেখো আমি আবারও একটু প্রদীপের তাপ গোপালদেরকে দিয়ে দিচ্ছি যাতে গোপালদের গাটা একটু গরম হয়ে যায়। যাও এখনও ততটা ঠান্ডাও পড়েনি, আমি গোপালদেরকে বলবো যে ওরা যেন ভোগ গ্রহণ করে নেয়। তোমরা এবার একটুখানি ভোগ দর্শন করে নাও, দেখে নাও। আমি ওদেরকে রাত্রিবেলা দিয়েছি মিষ্টি আর জল। আমার ঘরে যখন যেরকম জিনিস থাকে সেই দিয়েই কিন্তু আমি গোপাল সেবা করি, যেহেতু এটা রোজকার ব্যাপার, রোজ কিন্তু অনেক কিছু আমি আয়োজন করতে পারি না, আমি যতটুকুন আয়োজন করতে পারি সেটা দিয়েই গোপাল সেবা করি। কারণ দেখো আমরা গোপালকে যতই দিই না কেন, যতটাই দিই না কেন, সেটাই কিন্তু কম, গোপালদেরকে দেওয়ার সাধ্য বা ক্ষমতা কিন্তু আমাদের নেই। আমরা যেটা করতে পারি আমরা কেবলমাত্র চেষ্টা করতে পারি। তো গোপাল সোনারা এবার ঘুমোতে চলে যাবে, অনেক রাত্রির হয়ে গেছে, ওরা যেহেতু অনেকটাই সকালে ওঠে। এবারে দেখো আমি গোপাল সোনাদের বিছানাটা তৈরি করে নিয়েছি, আমি একটু ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বিছানাটা। এবার আমি ওদেরকে একে একে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো, মানে শুয়ে দেবো। আর যখন আমি ওদেরকে ঘুম পাড়াই তখন একটুখানি ওদের হাত পাটা হালকা করে টিপে দিই যাতে ওদের আরাম লাগে, ওদের যাতে তাড়াতাড়ি ঘুম এসে যায় সেই জন্যেই। তো এবারে দেখো আমি আমার বাছুকে শোয়ানো হয়ে গেছে, এবার আমি আমার গোপু সোনার হাত পাটা একটুখানি টিপে দিলাম। আর দেখো আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের হয়তো মনে হবে যে আমি খুব জোরে জোরে করছি, আসলে তা নয়, ভিডিওটা যাতে খুব বড় না হয়ে যায় সেই জন্যেই আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এবারে আমি গোপালদের যে পাশ বালিশগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দেখো আমার গোপালরা যেহেতু একসঙ্গে শোয়, আমার ছোটো গোপু যেহেতু অনেকটাই ছোট সেই জন্য ওর তুলনায় হয়তো বালিশগুলো বড়, কিন্তু একটা বিছানা যখন আমাকে তৈরি করতে হয়েছিল তখন একই মাপের আমাকে তৈরি করতে হয়েছিল, সেই জন্য গোপুর পাশ বালিশটা আমি পায়ের তলায় দিলাম। গোপালরা যে চাদরটা দিচ্ছে গায়ে এটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি, ওদের জামা বানানোর পরে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে দিয়ে আমি পাড় বসিয়ে তৈরি করে দিয়েছি। তো আমি গোপালের গায়ে আজকে চাপা দিয়ে দিলাম, যেদিন একটু বেশি গরম থাকে সেদিন আমি পায়ের নিচে চাদরটা ভাঁজ করে দিই, আর ওদের মাথার কাছে ওদের প্রিয় বাঁশি দিয়ে দিয়েছি। তো আজকের এই গোপাল সেবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, গোপালরা ঘুমিয়ে পড়েছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই গোপালদের সারাদিনের সেবাটা। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন বা করছো তাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই ধরনের আরও অনেক গোপালদের ভিডিও আমার চ্যানেলে আছে, ইচ্ছে হলে একবার ঘুরে দেখে এসো। আবারও ফিরে আসবো তোমাদের সামনে আমার গোপাল সোনাদের নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের গোপাল সোনাদের নিয়ে খুব আনন্দে দিন কাটিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।